এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি, শেষ বেলায় কোন কোন জেলায় দাপট দেখাবে কালবৈশাখী। তো আজ কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে শুরু হবে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টি, এবং এই ঝড় বৃষ্টি আরও কতদিন ধরে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। গত কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা, সূর্যের সেই প্রখর তেজ গত কয়েকদিনে দেখা যায়নি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে তাপমাত্রাও অনেকটাই কমেছে। মরসুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী থাকছেন কলকাতা। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ মঙ্গলবার অর্থাৎ 21 মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 21 মার্চ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি কালবৈশাখী হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির দাপট শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গেও এভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 22 মার্চ বুধবার থেকে পরিস্থিতি কিছুটা বদল হবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাসে বলছে 22 মার্চ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, কিছুটা উন্নতি হবে আবহাওয়ার, এবং উত্তর ও দক্ষিণবঙ্গের উভয় ক্ষেত্রেই আগামী 23 মার্চ থেকে ঝড় বৃষ্টি থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী 2 দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু 2 দিন পর থেকে যখন ঝড় বৃষ্টির প্রভাব কমে যাবে তখন দিনের বেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দিনের বেলার তাপমাত্রার ক্ষেত্রে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। বুধবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হওয়ার পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটারে থাকতে পারে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে।